হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে মাইক্রোটিক রাউটারের যদি আপলিংকটা আপনার ডিএসসিপি হয় তাহলে আপনি কীভাবে কনফিগার করবেন। এতদিন আমরা জানতাম যে আসলে স্ট্যাটিক আইপি কেমনে বসানো হয়, রাইট? এখন আমি যার কাছ থেকে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে এসেছি সেও তো ডিএসসিপি সার্ভার কনফিগার করে রাখতে পারে। উনি তো আসলে যেটা বলবে সেটা হচ্ছে আপনি কেবলটা যদি ল্যাপটপে বা ডেস্কটপে প্লাগ ইন করেন তাহলে ইন্টারনেট পেয়ে যাবেন, রাইট? তো আপনি যদি ল্যাপটপে বা ডেস্কটপে ইউজ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আইএসপির যে কেবলটা আসলো সেই কেবলটা যেন আমার মাইক্রোটিক রাউটারে প্রবেশ করবে এবং সেখান থেকে মাইক্রোটিক অ্যাকচুয়ালি আমার ইন্টারনেট প্রোভাইড করবে, রাইট? এখন মাইক্রোটিকে আপনি ডিএসসিপি ক্লায়েন্টটা কীভাবে কনফিগার করবেন সে বিষয়টা আজকে আমরা দেখব। এই জন্য আমরা আজকে একটা একদম ফ্রেশ একটা রাউটার নিয়েছি যার মাঝে কোনো কনফিগারেশন করা নেই এবং আইএসপি কেবলটা আমরা ইথার ওয়ানে প্রবেশ করিয়েছি এবং রাউটার থেকে ইথার টুতে আমি আমার ল্যাপটপের সাথে মাইক্রোটিক রাউটারের কানেক্টিভিটি অ্যাস্টাবলিশ করেছি। তো আমরা জাস্ট এটা ফিজিক্যাল কানেক্টিভিটি করলাম, এখন আমরা কী কনফিগার করতে হবে, কী কনফিগার করলে আমরা কীভাবে ইন্টারনেট পাবো সেই বিষয়টা এখন আমরা দেখব। তো মাইক্রোটিকে প্রবেশ করার জন্য আমরা উইনবক্স ইউজ করি, আমরা উইনবক্স দিয়ে লগ ইন করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি যে কোনো আইপি নেই মাইক্রোটিকে, তাই আমরা একদম মেক দিয়ে লগ ইন করছি। যেহেতু আপনার আইএসপি আপনাকে ডিএসসিপি সার্ভার কনফিগার করে ডিএসসিপি ক্লায়েন্ট বলেছে যে প্লাগ ইন করলে ইন্টারনেট পেয়ে যাবেন, সেই জন্য যদি আপনি মাইক্রোটিকে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনি চলে যাবেন আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট। এখানে গিয়ে আপনি যদি প্লাস করেন, প্লাস করলে যে ইন্টারফেসে আইএসপির কেবলটা প্রবেশ করেছে সেই ইন্টারফেসটা আপনি এখানে দেখিয়ে দিবেন। দেন আমি ইথারনেট ওয়ানে আমার হচ্ছে আইএসপি কেবলটা প্লাগ ইন হয়েছে সেটা আমি দেখিয়ে দিই, অ্যাপ্লাই করে আমি ওকে করছি। গ্রেট, দেন আমাকে যে কাজটা করতে হবে, আমার মাইক্রোটিকে অলরেডি এটা কানেক্টেড হয়ে গেল এবং আমি যদি আইপি থেকে ডিএনএসে যাই আমি দেখতে পাচ্ছি ডিএনএসও চলে এসেছে, যেহেতু ডিএসসিপি মাধ্যমে সব আসতেছে। এবং আইপি থেকে যদি আপনি অ্যাড্রেসে যান এখানে দেখতে পারবেন এই যে আপনার ইথার ওয়ান একটা আইপি পেয়ে গেল, রাইট? এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার লোকাল ল্যান অ্যাড করতে হবে। আমি লোকাল ল্যান অ্যাড করে দিচ্ছি 192.168.100.1/24। দেন আমি যেটা বলছিলাম ইথার টুতে আমি প্লাগ ইন করেছি, অ্যাপ্লাই করে আমি ওকে করছি। দেন যেটা আমাকে করতে হবে আইপি ফায়ারওয়েল, দেন আপনি নেটে ক্লিক করে প্লাস করবেন, প্লাস করে অ্যাকশনে গিয়ে আপনি জাস্ট মাস্ক রাইট করে দিবেন, অ্যাপ্লাই ওকে। দেন হচ্ছে আপনি আপনার ল্যান কার্ডে এখন একটা আইপি বসান, আপনি রাউটারে তো আমরা দিয়েছি 100.1, রাইট? আমি আমার পিসির যে ল্যান কার্ড রয়েছে সেখানে আমি 100.2 দিয়ে দেখি এবং গেটে তাহলে কী হবে 1, রাইট? 192.168.100.2 192.168.100.1। এখানে আমরা ডিএনএসের চারটা গুগলের ডিএনএস আমরা দিয়ে দিতে পারি, দেন ওকে করি, ক্লোজ করি। দেখেন আমি কিন্তু অলরেডি ইন্টারনেট পাচ্ছি, আমি ব্রাউজ করে দেখি। এখন যদি আমি ব্রাউজ করি আমি কিন্তু নেট ব্রাউজ করতে পারছি, রাইট? সো আমরা দেখে নিলাম যদি ডিএসসিপি ক্লায়েন্ট হয় তাহলে আমি ডিএসসিপি যদি আমার ইনফরমেশন থাকে সেটা আমার মাইক্রোটেকে আমি কীভাবে কনফিগার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।